মাসের মধ্যে শ্রীলঙ্কায় ঘটে যাওয়া ঘটনা মানুষের মনে আঘাত ফেলেছিল। এরই মধ্যে কাশ্মীরে আইএসআই নিউজ এজেন্সি আমাকের তরফে জানানো হয়েছে, শুক্রবার কাশ্মীরের একটি অঞ্চলে আধিপত্য কায়েম করে ফেলেছে আইএস। এই জায়গায় নাম দেওয়া হয়েছে উইলাহা অফ হিন্দ। সেনা জঙ্গির গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত উপত্যকা, এবার ঘটনাস্থলে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান। এদিন সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই জঙ্গি। জানা গিয়েছে সোপিয়ানের সীতাপুর অঞ্চলে জঙ্গি লুকিয়ে থাকার খবর আসে নিরাপত্তা বাহিনীর কাছে, তারপর সেখানে তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী। মাওবাদী অধ্যুষিত বাঁকুড়ার তকমাঘুচে এখন মাওবাদী মুক্ত বাঁকুড়া। সেখানে গণতন্ত্রের বৃহত্তম উৎসবে সামিল হলেন একসময় এই গণতন্ত্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা সলিল লোহার। লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাঁকুড়ার সারেঙ্গা থানার বিক্রমপুর গ্রামের এককালের মাওবাদী সলিল। ভোট করাতে এসেছি, কার জন্য তা বলতে যাব কেন, হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে বলছেন তারা। কোথায় যাচ্ছেন জিজ্ঞাসা করেন এএনএম নিউজের সাংবাদিক। প্রশ্নের জবাব আসে কার হয়ে ভোট করাবো তা আপনাদের বলবো কেন, পুরুলিয়ার ষষ্ঠ দফার নির্বাচন, সেখানেই সন্ত্রাস তৈরি করতে এই বাহিনীর প্রবেশ। বুথে ঢোকা নিয়ে চূড়ান্ত ধাক্কাধাক্কি ও সমস্যার পর ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল বৃষ্টির অভিযোগ হলো। চূড়ান্ত বিশৃঙ্খলা ঘটনা সামাল দিতে গুলি চালালেন ভারতী ঘোষের দেহরক্ষী, ঘটনায় আবারও আহত হন তিনি। জানা গিয়েছে রক্তাক্ত হয়েছেন ভারতী দেবী, প্রায় তিনটি গাড়ি ভাঙচুর হয়েছে। বাইরে থেকে লোক ঢুকিয়ে ভোট করানোর অভিযোগ তুললেন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান বিভিন্ন জায়গায় বিজেপি লোক ঢুকিয়ে ভোট করাচ্ছেন বলে শনিবার সন্ধ্যে থেকেই খবর পান তিনি। ভারতী ঘোষের দিকে এ বিষয়ে আঙুলও তোলেন তিনি, গণতন্ত্রকে আঘাত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অভিযোগ উঠল আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে। রবিবার নির্বাচনের দিনে সকাল দিকে মেয়রকে দেখা গেল পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভা নিতুরিয়া ব্লকের রানীপুর স্কুলের বুথে। অভিযোগ মেয়র বহিরাগত লোকজনকে নিয়ে স্কুলের বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন, তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি মেয়র। ঘাটাল লোকসভার মনসুকা একজিপির বলরামপুর গ্রামে 66 ও 67 নম্বর বুথ লাগোয়া এলাকায় পাশের জেলা হুগলি থেকে জনা 30 তৃণমূলের বহিরাগত সশস্ত্র দুষ্কৃতী ঢুকে ভোট বানচালের চেষ্টা করে বলে অভিযোগ। গ্রামের বিজেপি সমর্থক দুজনের গাড়ি ভাঙচুর ও মহিলাদের মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি, লুটপাটেরও অভিযোগ উঠেছে। ধুতি পরে মোষে চড়ে নয়, এইবার যমরাজ প্রাণ নিতে হাজির হয়েছেন মাথা হেডফোন ও পরনে ব্লেজার পরে। আর এই আউটফিটে বেশ ভালোই দর্শকের নজর কাড়ছেন ওয়েব সিরিজ ভূতপূর্বর হ্যান্ডসাম যমরাজ। রুদ্রশ্বাস দ্বাদশ আইপিএল ফাইনাল, শেষ বলে উইকেট তুলে নিয়ে এক রানে ম্যাচ জিতে নিল মুম্বাই। সব মিলিয়ে মোট 4 কোটি টাকার লিগ জেতা নজির গড়ল মুম্বাই। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।